আজকে কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই লিকুইড ব্যাটার দিয়ে একদম সহজে বানিয়ে দেখাবো দারুণ মজার আলুর পরোটা রেসিপি। এইভাবে লিকুইড ব্যাটার দিয়ে এই পরোটাগুলো বানালে যেমন বেলাবেলি ঝামেলা থাকে না, ঠিক সেই রকম কিন্তু পুর ভরারও কোনো রকম ঝামেলা থাকে না। যে কেউ চাইলে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর পরোটাগুলো হবে একদম তুলোর মতো নরম, তুলতুলে। তো নমস্কার, আমি সত্যজিৎ, আপনারা দেখছেন সত্যজিৎ রেসিপিস। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো আলুর পরোটা বানাবার জন্য এখানে ছোট সাইজের বেশ কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি কেটে। আর সিদ্ধ করে নেওয়ার আগে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যত বেশি করে পরোটা বানাতে চান ঠিক সেরকম করে আলু নিয়ে নেবে। তো এখন একটা গ্রেটার নিয়েছি, এখন এই গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সিদ্ধ আলুকে গ্রেট করে নিলে দেখবেন খুব সহজেই কিন্তু আলুগুলো মাখা যায়। আর কিন্তু আলু কোনো রকম বড় দানা থাকে না, তাই এভাবে একটু গ্রেট করে নেবে, নয়তো ভালো করে আলুগুলোকে মেখে নেবে। তো সবগুলো আলুর টুকরোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এখন হচ্ছে এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেব। তো প্রথমে নিয়েছি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু এরকম মিহি করে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব কিন্তু মিহি করে কুচি করে নেবে, তাহলে সমস্ত কিছু ভালো করে মিশে যাবে। তো এখন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু এরকম একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবে। তো এখন নিয়েছি বেশ কয়েকটা কারি পাতা কুচি, এখানে কিন্তু কারি পাতার বদলে আপনারা কিন্তু ধনে পাতাও নিতে পারেন। তো এরপর দিয়েছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়েছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আপনারা আলু যতটা নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে গুঁড়ো মশলা নিয়ে নেবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা অবশ্যই দেবে, তাহলে আলুটা খেতে অনেকটা বেশি ভালো লাগবে। তো এখন সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নেবে, তাহলে খুব সহজে মাখা হয় আলুটা। তো আলুটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আলুটা মাখার সময় কিন্তু লবণ দিচ্ছি না, লবণটা একটু পরে দেব। তো আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপের মতো ময়দা। আর আপনারা কিন্তু এই আলুর পরোটাটা ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন, তবে আমি ময়দা দিয়েছি, ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা কিন্তু এখানে 1/2 চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবে। আর লবণটা কিন্তু ময়দা দেবার পরই নেবে, আলুর মধ্যে কিন্তু লবণ দেবে না, তাহলে কিন্তু লবণটা কম বেশি হতে পারে। তো এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল রয়েছে, কোনো রকম উষ্ণ গরম জল কিংবা কোনো রকম ঠান্ডা জল নিচ্ছি না। তো প্রথমে 1 কাপ জল দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা আমি প্রথমে হ্যান্ড মিক্সার দিয়ে তৈরি করতে গিয়েছিলাম, কিন্তু হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ব্যাটারটা মেশানো যাচ্ছিল না, তার জন্য আমি হ্যান্ড মিক্সারটা রেখে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে তৈরি করে নিলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হয়। জল কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে আর ব্যাটারটা মিশিয়ে নেবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই যে দেখুন, খুব বেশি কিন্তু একটা পাতলাও হবে না, আবার খুব বেশি একটা ঘনও হবে না, ঠিক মাঝারি টাইপের হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হবে। তো এরকম ঘনত্বের কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবে। আর জলের পরিমাপটা কিন্তু কম বেশি লাগতে পারে, পরিমাণ মতো জল দিয়ে এরকম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেবে। তো এখন পরোটাগুলো বানাবার জন্য চুলায় একটা ফ্রাই প্যান চাপিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তো এখন এর মধ্যে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর এখন চারপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তো এখন আগের থেকে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের থেকে 1 হাতা ব্যাটা নিয়ে নিয়েছি। তো এখন এই ব্যাটারটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর এইভাবে হাতাটা দিয়ে এইভাবে চারপাশে একটু গোল করে নিচ্ছি, যতটা সম্ভব কিন্তু আপনারা গোল করে নেবে। তো গোল করে নেওয়ার পর এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পরোটাটাকে বানিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু চুলার আঁচ একদম হাইতে করে দেবে না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে এই পরোটাগুলো। তো যখন দেখবে এই পরোটার উপরটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই হচ্ছে পরোটাটাকে উল্টে নিতে হবে। তো পরোটা উল্টে নেবার পর এখন দুই সাইডটা ভালো করে সেঁকে নিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, কোনোভাবে কিন্তু বাড়িয়ে দিইনি কিংবা কমিয়ে দিইনি। তো পরোটা দুই সাইডটা আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি।
তো যখন দুই সাইডটা ভালো করে সেঁকা হয়ে যাবে তখন এভাবে এক সাইডে করে তেল দিয়ে দিচ্ছি পরোটার উপরে। আর আমি কিন্তু এখানে সাদা তেল নিয়েছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন, কিংবা বাটার কিংবা মাখনও দিতে পারেন কিংবা ঘিও দিতে পারেন। তো এক সাইডে তেল দিয়ে দেওয়ার পর এখন আরেক সাইড উল্টে নিয়েছি, এই সাইডেও ভালো করে তেল নিয়ে নিচ্ছি। তো দুই সাইডে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন উল্টে পাল্টে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি, আর একটু সময় নিয়ে সেঁকে নেবে, তাহলে পরোটাগুলো খেতে অনেকটা বেশি মজার হবে। তো একটা পরোটা 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে বানাতে। আর যখন এভাবে পরোটাগুলো হয়ে আসবে তখন এভাবে স্প্যাচুলা দিয়ে চাপ দেবে, দেখবে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এই পরোটাটা আমি উল্টে পাল্টে দুই সাইডে ভালো করে সেঁকে নিয়েছি। তো একটা পরোটা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি। তো এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকবার তৈরি করে দেখাচ্ছি। তো এই জন্য আবারও তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। তো তেলটা চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এক হাতা পরিমাণে ব্যাটার নিয়ে নিয়েছি। তো এখন এই ব্যাটারটা চারপাশে ছড়িয়ে নিচ্ছি, যতটা সম্ভব গোল করে নেওয়ার পর এখন হচ্ছে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত উপরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো উপরটা সিদ্ধ হয়ে যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উল্টে নিচ্ছি। তো উল্টে নেবার পর একইভাবে এই দুই সাইডটা ভালো করে সেঁকে নিচ্ছি। তো দুই সাইডটা যখন ভালো করে সেঁকা হয়ে যাবে এক সাইডে করে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে দেওয়ার পর এখন ভালো করে ব্রাশ করে নিচ্ছি পরোটার উপরে। তো দুই সাইডে তেল ব্রাশ করে নিতে হবে। তো তেলটা ব্রাশ করে নেবার পর এখন আবারও কিন্তু এই পরোটাগুলোকে উল্টে পাল্টে দুই সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে সেঁকে নেবে, তাহলে পরোটাগুলো অনেকটা মুচমুচে হবে, তবে কিন্তু শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এই পরোটাটাকেও আমি 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। তো এখন এটাকে তুলে নিচ্ছি, আর বাকি সব পরোটাগুলোকে কিন্তু আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি। তো বানানো হয়ে গিয়েছে একদম সহজে, কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই আলুর পরোটা। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, কোনো রকম কিন্তু পুর ভরা ঝামেলা থাকবে না, যে কেউ চাইলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। আর এটা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়, আপনারা এই পরোটাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো, খুব ভালো হয় খেতে। আর দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, একদম তুলোর মতো হয়েছে পরোটাগুলো। তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।